সবাইকে শুভ নববর্ষ। আসলে এই নববর্ষ যে কতটা শুভ তা তো আমরা সবাই জানি, কিন্তু এর মধ্যেও কিন্তু আমাদের ভালো থাকতে হবে, কারণ ভালো থাকা হচ্ছে আমাদের নিজস্ব চয়েস। কিন্তু আমরা যদি চাই যে না আমরা ভালো থাকতে চাই না, আমরা এখন সারাদিন নেগেটিভ খবর শুনবো, সারাদিন খারাপ খারাপ খবর শুনে আমাদের মাথাটাকে ভরবো, তাহলে কি এটা কিন্তু আমাদের নিজস্ব দোষ। তো আমি চাইবো যে আপনারা সবাই এই জিনিসটি বোঝার চেষ্টা করুন যে কেউ যদি ভালো কিছু করার চেষ্টা করে তাহলে তাকে ই দিন, বাহবা দিন, তাকে বলুন যে সে ভালো কাজ করছে। কারণ এই সময়ে যে কেউ একটি পজিটিভ কাজ করার চেষ্টা করছে এটা কিন্তু খুবই ভালো, কারণ সে চাচ্ছে যে সে একটু নেগেটিভিটি থেকে দূরে থাকবে। তো এখানে আমি মনে করি আমাদের সবার তাকে সাহায্য করা উচিত, সবাই তাকে উৎসাহ দেওয়া উচিত, কারণ একটি গুজব ছড়ানোর থেকে একটি ভালো কাজ করা ভালো, একটি গুজব ছড়ানোর থেকে কোনো কাজ না করা আরও বেশি ভালো। এই যে উল্টাপাল্টা এত খবর বের হয় এগুলো কিন্তু আমরা নিজেরা পড়লেই বুঝতে পারি যে এগুলো সব গুজব ছিল, কিন্তু তারপরেও কিন্তু এগুলোতে এত বেশি শেয়ার হয়, এত বেশি মানুষজনের লাইক কমেন্ট করা থাকে যে যা দেখলে মনে হয় যে না আসলে মানুষের বোঝার ক্ষমতাটা যে কতটুকু তা আসলে ভাবায় বারবার। আমরা একটি সিদ্ধান্ত নিই, এই নববর্ষ থেকে পরবর্তী নববর্ষ পর্যন্ত আমাদের চোখের সামনে যে কয়টি ক্রিয়েটিভ পোস্ট আসবে, হয়তো কেউ ভালো গান গাচ্ছে, হয়তো কেউ ভালো ছবি আঁকছে, হয়তো কেউ ভালো ছবি তুলছে, আমরা তাদের সবগুলোর পোস্টের মধ্যে লাইক দিব না, কমপক্ষে একটি লাভ রেক দিয়ে আসবো, একটি ওয়াও রেক দিয়ে আসবো। আর যদি কমেন্ট করতে পারি তাহলে তো আরও ভালো, কারণ যদি আপনার মনে হয় না কমেন্ট করা একটু বেশি কষ্টকর তাহলে কমপক্ষে ওয়াওটা লিখে আসুন, তাকে বলুন যে আপনার এই কাজটি ভালো লেগেছে, তাহলে দেখবেন কি সে আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে। আমরা করি কি যদি কোনো খারাপ কিছু থাকে সেখানে অনেক কমেন্ট করতে থাকি, অনেক শেয়ার করতে থাকি, তখন দেখা যায় কি সব খারাপ জিনিসগুলো ভাইরাল হয়ে যায়। এদিকে হয় কি যারা নাকি আসলে কাজ করতে চায়, যারা নাকি আসলে ক্রিয়েটিভ কিছু দিয়ে সব কিছু পরিবর্তন করতে চায়, তারা দেখে যে তাদের পোস্টের মধ্যে কোনো লাইক আসে না, তখন এগুলো না খুবই খারাপ লাগে। এটা হয়তো অবশ্য বলবেন যে লাইক দিয়ে তো আসলে কিছু জাজ করা যায় না, তা অবশ্য ঠিক, কিন্তু একটি লাইক, একটি ভালো কমেন্ট এটি কিন্তু অন্যদেরকে উৎসাহ দেয়, তা আমাদেরকে বুঝতে হবে। আমাদের যদি নিজেরাই আমরা না বুঝতে পারি যে আমরা অন্যদেরকে কোন কাজে আগাবো বা কোন কাজে তাদেরকে বাদ দিব। এখন তো আমি দেখছি যে অনেকে নানা রকম ছবি দিচ্ছে, নানা রকম ভিডিও আপলোড করার চেষ্টা করছে, বুক রিভিউ দিচ্ছে, সবগুলোর মধ্যে দেখা যায় যে লাইক কমেন্ট শেয়ার খুবই কম। আমার নিজস্ব পোস্টের মধ্যে লাইক কমেন্ট খুবই কম, কিন্তু আমি বলবো যে এই সময়ের মধ্যেও যে যারা এগুলো করার চেষ্টা করছে তাদেরকে একটু বাহবা দেওয়ার চেষ্টা করুন, একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করুন, দেখবেন যে সামনের দিনে অনেক ভালো কিছু করবে। আর আমরা তো এতটুকু তো বুঝতেই পারি যে কোনটা ভালো কোনটা খারাপ, তো নববর্ষের দিনে আসলে একটু বেশি ভারী ভারী কথা বলে দিলাম, কিন্তু এটি বলা জরুরি ছিল। তো আশা করি আপনারা আমার কথাটি বুঝবেন এবং এই সিদ্ধান্তটি অবশ্যই নেবেন যে ক্রিয়েটিভ কাজগুলোকে বাহবা দেওয়ার জন্য, আর ভালো ক্রিয়েটিভ কাজ, কোনো ভালগার কিছু না, অশ্লীল কিছু না, যেগুলোকে আসলেই ভালো, যেখানে লাইক কমেন্ট কম আসে সেখানে আপনি লাইক দিন, আপনি শেয়ার করুন, আপনি কমেন্ট করুন, দেখবেন যে সেই মানুষটি অবশ্যই খুশি হবে। তো এখন ভিডিও শেষ করি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।